হাই ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে আসছি কতগুলো ইংলিশ ভোকাবুলারি ওয়ার্ডস যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এবং আসার সম্ভাবনা রয়েছে। বিশেষত পশ্চিমবঙ্গের যে মেলগার্ড এবং পোস্টম্যানের পরীক্ষা হতে চলেছে সেটার জন্য এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তো আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আজকের যে প্রথম ওয়ার্ডটি সেটা হলো সলিটিউড। সলিটিউড এর অর্থ হলো নির্জনতা বা একাকিত্বতা। তো আমরা অনেকে বুঝে গেছি যে এর সিনোনিমস কী হতে পারে। এর সিনোনিমস হবে অ্যালোননেস। অ্যালোন মানে আমরা কম বেশি সবাই জানি অ্যালোননেস। তো অ্যালোননেস মানেও একাকিত্বতা বা নির্জনতা। তো চলুন নেক্সটে যাই। নেক্সট যে ওয়ার্ডটা আছে প্রপিটিয়াস। প্রপিটিয়াস কথাটির অর্থ হলো কোনো শুভ লক্ষণ বা অনুকূল অবস্থা। তো শুভ লক্ষণ অনুকূল অবস্থা বলতে এখানে স্থিতি আছে ক্লিন, এটা কোনো মতে হবে না। তারপরে নেয়ার কাছে, এটাও কোনো মতে হবে না। পেট্রিয়টিক দেশাত্মবোধ, এটাও হবে না। তো এখানে আছে ফেভারেবল। ফেভারেবল হলো এর সিনোনিমস। তো নেক্সটে যাই। নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা আছে র্যাক্টিটিউড। র্যাক্টিটিউড এর অর্থ হলো সততা বা সৎ, এরকম ব্যাপার হলে সেটাকে বলে র্যাক্টিটিউড। তো প্রথম যেটি আছে ডুপ্লিকেশন, এটা তো কোনো মতে হবে না, ডুপ্লিকেট নকল এখানে। তারপরে আছে র্যাক্টিফিকেশন, এটাও হবে না। রিকভারি আরোগ্য, এটাও হবে না। তো এখানে যেটা হবে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে সততা বা সৎ অবস্থা। তো এখানে এটাই হলো রাইট অ্যান্সার। তো চার নম্বরে যাই। চার নম্বরে আছে যে কমিজারেশন। কমিজারেশন এর অর্থ হলো কারো প্রতি দয়া বা করুণা জাগানো, এটাকে বলা হয় কমিজারেশন। তো আমরা অবশ্যই অনেকে বুঝে গেছি কমিশন, কোনো কাজে দায়িত্ব দেওয়া, এটাও হবে না। তারপরে যে ভাস্টনেস্ট, যেটা মানে বিশালতা, এটাও হবে না। এখানে সি নাম্বার যেটা আছে সেটা হলো রাইট অ্যান্সার, সিম্প্যাথি। সিম্প্যাথি মানে সবাই জানি। এখানে যে ডিটা আছে এটাও কোনো মতে হবে না। কমেন্টেশন মানে প্রশংসা করা। তো নেক্সট ওয়ার্ডে যাই। নেক্সট যে ওয়ার্ডটা হচ্ছে পাঁচ নম্বরে স্লিপ স্যুট। স্লিপ স্যুট কথাটির অর্থ হলো যেখানে বিশৃঙ্খল অবস্থা বা অভদ্রতা অবস্থা, সেটাকে বলা হয় স্লিপ স্যুট। তো এখানে আমরা কেয়ারলেস, এটা অযত্নশীল, এটাও হবে না। কমন প্লেস, তো সবাই জানো কমন প্লেসেও কোনো রিলেটেড না। রিটেলিয়েটরি, এটাও এর সাথে কোনো মিল নাই। তো এগুলো হবে না। এখানে যেটা আছে ভালগার মানে অভদ্রতা, সেটা হলো এর রাইট আনসার। তো পরের ওয়ার্ডে যাই। পরে যে ছয় নম্বরে আছে মস্কুরেট। মস্কুরেট কথাটি এসেছে মক্স থেকে, যার অর্থ হলো মসজিদ। তো এটা আমরা মনে রাখবো। তো মসজিদে কোনো রকমের পাপের কাজ হয় না বা কোনো রকম ভুল কাজ হয় না, তো এইভাবে আমরা মনে রাখবো। তো এখানে যে প্রথমটি আছে টু প্রোভাইড সাপোর্ট, এটা হবে না। তারপরে এটা যে টু গো ইন ডিসগাইজ, ছদ্মবেশে, এটাও হবে না। তো এখানে যে এটা আছে মেসমেরাইজ, এটাই হলো এর রাইট অ্যান্সার, যেখানে কোনো ভুল কাজ হয় না। ম্যারাথন, এটাও তো কোনো মতে হবে না, ম্যারাথন রেস। তো পরের ওয়ার্ডে যাই, সাত নাম্বার, এটা হচ্ছে প্রি পোস্টারিয়াস। প্রি পোস্টারিয়াস এর অর্থ হলো কোনো ভুল হয়ে যাওয়া, কোনো কাজ ভুল হয়ে যাওয়াকে বলা হয় প্রি পোস্টারিয়াস। তো এখানে যেটা প্রথম যে ওয়ার্ডটা আছে কেয়ারফুল, তো যত্নশীল, এটা হবে না, এর সাথে কোনো মিল নেই। ক্যাজুয়াল, এটা গতানুগতিক, এটাও কোনো মতে হবে না। ডিটারেন্ট, এটার সাথে কোনো মিল নাই। তো এখানে যে এর সিনোনিম সেটা হচ্ছে সি। সি হচ্ছে অ্যাবসার্ড, মানে ভুল হয়ে যাওয়া বা অসম্ভব কিছু ব্যাপার। তো এটা হলো অ্যাবসার্ড। তারপরে যে নেক্সট ওয়ার্ড আছে আট নম্বর, তো এটাতে চলে যাই। তো আট নম্বরে আছে পার্সিমোনিয়াস। তো পার্সিমোনিয়াসের অর্থ হচ্ছে কৃপণ, কিন্তু এই কৃপণ হচ্ছে একটু আলাদা কৃপণ, যেটা হচ্ছে সৎ খরচ করবে কিন্তু অসতে খরচের প্রতি এর না, এর কোনো অবদান থাকবে না। তো এটাকে বলা হয় পার্সিমোনিয়াস। তো পার্সিমোনিয়াস এর যে বি নাম্বার অপশান আছে কানিং,
এটা এটা বুদ্ধিমান বা বুদ্ধিমানে বলা চলে, এর এটা ওর কোনো হবে না। এক্সট্রা ভ্যাগেন্ট যে অতিরিক্ত খরচ করে এটা তো কোনো মতে হবে না, এটা এর অ্যান্টোনিমস হতে পারে। তারপর আপরাইট এটাও হবে না, এগুলোর সাথে কোনো মিল নাই। তো এখানে যে এর যে সিনোনিমস সেটা হবে তৃপ্তি। তৃপ্তি এর অর্থ হলো যে খরচ করবে কিন্তু মিত ব্যয়, অর্থাৎ তারা সৎ সৎ ব্যয় করবে কিন্তু অসৎ ব্যয় করবে না। তো নেক্সট ওয়ার্ডে যাই, নেক্সট ওয়ার্ড যে আছে কোনান্ড্রাম। কোনান্ড্রাম কথাটির অর্থ হলো আমরা যে বলি ধাঁধা, ধাঁধা। তো এই ধাঁধা এর অর্থ হলো কোনান্ড্রাম। তো আমরা তো বুঝেছি ডাম ডামনেস, এটা তো আর্দ্রতা, এর সাথে কোনো মিল নাই। তারপরে ইম্পুডেন্স, এর সাথে কোনো মিল নাই। সার্ভিলিটি, এটার সাথে কোনো মিল নাই। তো এখানে যে ওয়ার্ড আছে এ নাম্বারে যেটা আছে রিডেল, রিডেলের অর্থ হলো ধাঁধা। তো এর সিনোনিমস হবে রিডেল, কোনান্ড্রামের সিনোনিমস হবে রিডেল। 10 নম্বরে যাই প্রজেক্ট। প্রজেক্ট মানে কাউকে অনুপ্রাণিত করা, অর্থাৎ অনুপ্রাণিত না করা, সেটাকে বলা হয় প্রজেক্ট। তো আমরা এখানে মোটামুটি বুঝে গেছি। তো বি নাম্বারে যে আছে সেটা হলো পয়েটিক, এটা এর সাথে কোনো মিল নাই। এক্সোটিক, এক্সোটিক মানে বিদেশি কোনো জিনিস বা বহিরাগত, এটার সাথে কোনো মিল নাই। ইমাজিনেটিভ, তো ইমাজিনেটিভ মানে তো সবাই বুঝি, তো এগুলো এর সাথে কোনো মিল নাই। যেখানে আছে আনইন্সপায়ারিং, এটা হচ্ছে এর সিনোনিমস, অর্থাৎ কাউকে ইন্সপায়ার না করা, তাকে বলে প্রজেক্ট। তো এভাবে আমরা মনে রাখবো।